ওয়েলকাম টু ইভা টিভি, আমি বাবুল। চলে আসলাম একটা ফুটবল লাইভ নিয়ে। আজকের আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দুই গর্ব, জয়নগরের সত্যজিৎ বস্তা এবং কালিকাপুরের ফরিদ আলী মোল্লা মহাশয়কে। প্রত্যেককে জানা ইভা টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি প্রথমে আসছি ফরিদ ভাই ভাইজানের কাছে। ফরিদ ভাইজান কেমন আছেন আর এই লকডাউন পর্ব কেমন ভাবে কাটাচ্ছেন? ফরিদা শুনতে পাচ্ছো? ফরিদা শুনতে পাচ্ছ কথা? সত্যজিৎ আমার কথা শুনতে পাচ্ছো? ফরিদা শুনতে পাচ্ছ কথা? ফরিদা কথা শুনতে পাচ্ছ? তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। মাইকটা ঠিক করো, সাউন্ডটা। হ্যাঁ, একটু জোরে বলো। ফরিদা শুনতে পাচ্ছ? ফরিদ ভাই শুনতে পাচ্ছ কথা? ফরিদ ভাই তোমার কথা শোনা যাচ্ছে না। ফরিদ ভাই তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরিদ ভাই কেমন আছেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সাউন্ডটা আসছে। হ্যাঁ, তা আমি ফরিদার কাছে জানতে চাইছি, উনি ইস্টার্নের একজন প্লেয়ার ছিলেন, সুনামের সঙ্গে দীর্ঘদিন কলকাতা ময়দানে খেলেছেন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দুই গর্ব সত্যজিৎদা এবং ফরিদ্দা। আমি প্রথমে ফরিদার কাছে আসছি। ফরিদ্দা কেমন আছেন এই লকডাউন পর্ব কেমনভাবে কাটাচ্ছেন? দেখো, ভালোই কাটছে, কিন্তু এই মহামারীর সময় একটা লোকের এবং প্রত্যেকটা আমার ভাই আমাদের প্রত্যেকটা লোককে ভালো থাকা দরকার। সারা পৃথিবী জুড়ে এবং সারা ভালো থাকা করি, সবাই এই লকডাউনকেও সবাই ভালো থাকে। একেবারে একেবারে, আমি সত্যদার কাছে একই সেম প্রশ্ন করবো। সত্যদা কেমন আছেন আর এই লকডাউন পর্ব কেমন ভাবে কাটাচ্ছেন বলেন। আমি ফরিদ্দার কাছে আসছি। ফরিদ্দা, আপনি দীর্ঘদিন কলকাতা ময়দানে খেলেছেন, আপনার ফুটবল জীবন সম্পর্কে দু চার কথা আমাদের দর্শক বৃন্দদের কাছে একটু শোনানোর অনুরোধ করছি। দেখো, আমি প্রথমে বলবো যে এই কোভিড-19 যে মহামারী প্রবলেম এসে সবাই তার ঊর্ধ্বে, সবাই আগে প্রথমে প্রত্যেকটা লোকের ভালো থাকা প্রয়োজন আছে। প্রত্যেকটা লোককে আল্লাহর কাছে আমি এবং ভগবানের কাছে প্রার্থনা করি, প্রত্যেকটা লোক যেন আমি ভালো থাকি। তারপরে আসছি ফুটবল লাইভ। দেখো, ফুটবল লাইভটা আমি প্রায় 27 বছর খেলে। সাউন্ডটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেটের একটু প্রবলেম আছে। হ্যাঁ, খুব ছোটবেলা থেকেই ফুটবল স্টার্ট করেছি বাবা মায়ের হাত ধরে। বিশেষ করে আমার বাবা আমার প্রচন্ড সাপোর্ট করতেন, এবং সঙ্গে আমার একটা কাকা ছিল মনসুর আলী মোল্লা, তো কাকা প্রচন্ড সাপোর্ট করতেন। এই ছোটবেলা ফুটবল স্টার্ট করেছি এই 6 থেকে 7 বছর। তো আজকে আপনাদের আশীর্বাদে একটা জায়গায় এসেছি, প্রত্যেকটা লোকের আজকে আমি হতে পারতাম না। আর সঙ্গে সঙ্গে বলি, ফুটবল একটা হচ্ছে জয় গেম, আমার বেশ কিছু আমার লাইফে প্রচুর প্রতিদ্বন্দ্বতার মধ্যে দিয়ে আমি আমার ফুটবল খেলাটা চালিয়ে গেছি, এবং আমার অবশ্যই যিনি আমার
এবং তাদের দোয়া যদি না থাকে জায়গাটা। তবে এই কথাটা বলি যে ফুটবল এত কম সময়ের মধ্যে নাম সুনাম খুব তাড়াতাড়ি অর্জন করাই। তো আমি ছোটবেলা থেকে ফুটবল খেলে এসেছি, নয় নয় করে 26-27 বছর খেলেছি। তো এটাই আমি বলতে চাই যে আমি যেটা খেলেছি কিন্তু আমি খেলাধুলোটা ছেড়ে দিয়েছি, আর যেটা কোচিং ক্যাম্প করেছি। তো আমার মন ফরিদ আলী মোল্লার মতো, আলিজার মতো আলী প্লেয়ার, সুরজ মন্ডলের মতো প্লেয়ার, কোচিং প্লেয়ার, এরকম প্লেয়ার আমরাও চাইছি এরকম প্লেয়ার যাতে আগামী ভবিষ্যৎ আরো আমাদের ছোট ভাই যারা তারাও এই জায়গা থেকে আমাদের জায়গা ছাড়, তারাও যারা ভারতবর্ষ খেলে সেদিকে আমার সবসময় লক্ষ্য থাকে। একেবারে একেবারে, আমরাও তোমার আপনাদের পাশে আজই সত্য ফরিদ ভাই সবসময় চ্যানেলের মাধ্যমে। আমি সত্যদার কাছে একই প্রশ্ন করবো, সত্যদা আপনার মানে ফুটবল জীবন সম্পর্কে দু চার কথা বলেন। আমি জয়নগর থেকে কলকাতা জার্নি কতটা, সেই বিষয়ে কিছু বলেন। ছোটবেলা থেকে যে আমি প্রফেশনাল ফুটবলার হব এরকম কোনো চিন্তাভাবনা ছিল না আমাদের। আমার বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, আমি আমার মানে খেলাধুলো খেলাধুলোর প্যাশনটা, যেমন আমি ফরিদার যেটা বলছি ফরিদার সঙ্গে একজন খেলাধুলোটা প্যাশন, ওই যে বড় বড় জায়গায় ইয়ে বলছে আগে খেলাধুলোটা ভালোবাসা। একটা ছোটবেলা খেলাটা দেখতাম, আমার বাবা খেলতো, ক্যান্ডিস বলে খেলা হতো, বাবা তখন ছোটো ছিলাম তো খুব ছোটো খুব ছোটোবেলাতে খেলতাম, বড়দের সঙ্গে খেলাটা খেলতেন মানে তখন বলতাম গোলকিপার খেলা, ক্যান্ডিস বলে গোলকিপার খেলতাম। ওই খেলা ক্যান্ডিস বল খেলতে গেলে তাহলে একটা মানে নেশার মতো হয়ে গেল যে ফুটবল ফুটবল বলতে নেই, রবার বলও খেলতাম, সব কিছু খেলতাম খালি পায়ে। তারপরে আস্তে আস্তে বাবা আমাদের জয়নগর একটা ক্লাব ছিল অ্যাথলেটিক ক্লাব, সেখানে প্র্যাকটিস প্র্যাকটিস হতো, ওই আমি আমার দাদা খেলতে যেতাম, এই থেকে শুরু। এই থেকে রাস্তাতে খেলতে খেলতে খেলাটাকে ফুটবল খেলাটাকে একটা মানে কি বলবো ভালোবেসে খেললাম যে না আমাদের আমাকে ফুটবল খেলে কিছু একটা করতে হবে, মানে ফুটবল খেলবই আমরা। এইবার তারপরে দেখতাম যে বাবার সঙ্গে গিয়ে বাবার অফিস থেকে গিয়ে আমি ধরো বড় ন্যাশনালে এই যে ইস্টবঙ্গল মোহনবাগান ন্যাশনালে যখন দেখলাম প্রথম যখন মাঠে ঢুকে দেখলাম ওই দর্শক ওই উন্মাদনা দেখে ঠিক করলাম যে বড় ক্লাব খেলতেই হবে, বড় ক্লাব না খেলে খেলাটা অসম্পূর্ণ থেকে যাবে। একটা মানে বড় ক্লাব খেলতে হবে, বড় ক্লাব না খেলে অসম্পূর্ণ থেকেই যাবে। তো এবার লাকিলি আর পরীক্ষা আমার সঙ্গে মনে হয় একমত হবে, আমার এখন যে কোচ এখন যে টেকনিক্যাল কোচিং পার্টিস কোচ দিয়েছে পরীক্ষা, আমরা যে কোচিং লাইসেন্স নিয়ে প্র্যাকটিস সে তখনকার দিনে কিন্তু এইসব মনে হয় না ছিল, তখন আমরা নিজেরাই প্র্যাকটিস করতাম, নিজেরাই প্র্যাকটিস করতাম, নিজেরাই খেলতাম, যেটা মনে হতো আমরা ভুল অনেক কিছু ভুল শিখেছি। আমি তো এখন আফসোস করি অনেক কিছু আমরা ভুল শিখেছি, যদি আমরা ঠিকঠাক কোচিং পেতাম নিতাম তাহলে না আরেকটু আমাদের ভালো জায়গা বেটার অপরচুনিটি হতো, আরো বেটার হতো, আরো বেটার হতো চাই। একেবারে আমার এই কথাটা আমার মুখ থেকে আপনারা কেড়ে নিলেন, কারণ আমি প্রশ্ন মানে দৃষ্টি এটা রেখেছিলাম যে বর্তমান সময়ে যেভাবে মানে একটা ফুটবলারদের জন্য একটা প্রচার যথেষ্ট প্রচার একটা ব্যবস্থা মানে ব্যবস্থা হচ্ছে, আপনাদের সময় যদি এটা হতো মানে মনে হয় আরো বেটার খেলতেন। আমাদের সময় ওই তো আমাদের সময় মানে একটা জিনিস ছিল, আমরা মানে অনেক অনেক কোচই ছিলেন কিন্তু আমি মানে সেরকম কোচের এ পাইনি, আমাদের জয়নগরে দু একজন ছিল, তারপরে পেয়েছিলাম খুব লাকি, আমি জয়নগরে দু একজন পেয়েছিলাম, তাদের প্র্যাকটিস করতাম, নিজেও প্র্যাকটিস করতাম, এবার আমার বন্ধুর সার্কেলটাও ভালো ছিল, বন্ধুকে বন্ধুর সঙ্গে প্র্যাকটিস করতাম, এবার আমরা প্র্যাকটিসে বেশি ম্যাচ খেলতাম। খেলার পর যখন এবার আস্তে আস্তে যখন আমাকে জয়নগর থেকে আমাদের যে জয়নগর ধ্রুবদা বলে একজন ছিলেন তিনি ডিস্ট্রিক্টের কোচ হলেন, ডিস্ট্রিক্টের বাচ্চা ছেলে ছিল জুনিয়ার ছেলে ছিল আন্ডার 16 তখন অনুপদা করছিল, অনুপদা করেছিলেন, এবং ওদের সাথে ম্যাচ হতে এত পছন্দ অনুপদা করলে আমার টিম কালকে খেলতে যাবে আমি সেটাকে দিতে চাই।
আমাকে অন্যটা নিয়ে গেল, খেললাম। খেলার পর এবার আস্তে আস্তে আমাকে পছন্দ দিলাম, সঙ্গীত ক্লাবে খেললাম। আস্তে 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 রেওয়ারিটি ক্লাব, রেওয়ারিটি ক্লাবে আমি যখন অমল্যতার মতো আমি পৌঁছতে পেলাম, তখন আস্তে আস্তে আমি বুঝলাম ফুটবলটা কি, ফুটবলটা কি। এই খেলতে খেলতে তারপর মহামানার মহমান, এইভাবে ভগবানের কাছে আমি খুব লাকি যে পরিশ্রমটা করেছিলাম তার কিছুটা ফল পেয়েছি। হ্যাঁ সত্য সত্যদা, আপনার উদ্দেশ্যে একটা কমেন্ট এসেছে, সমর দাস কমেন্ট করেছে, সত্যদা ফুটবলটা কি অনেক দূরে চলে গেল না, কি বলবেন? সমর দাস আমাদের বারো সাথে বাড়ি, একটা প্রতিভাবান প্লেয়ার সমর দাস বলে, ফুটবলটা কি অনেক দূরে চলে গেল না, এই প্রশ্ন রেখেছে আপনার উদ্দেশ্যে। হ্যাঁ সেটাই আমিও, সেটা ফরিদ ভাই কিছুক্ষণের জন্য বাহিরে চলে গেছেন, সম্ভবত উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। আমি সত্যদার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি। সত্যজিৎ রাজা কোচিং জীবন কেমন অনুভব করছেন? প্রশিক্ষণ বলতে পারো করছি ঠিক আছে, কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা আসছে, মাঠ সমস্যা হচ্ছে, আমার নিজস্ব কোচিংটা সিনিয়রদের আছে, জুনিয়রদের ট্যালেন্টেড সাউথে অনেক ট্যালেন্টেড ছেলে আসছিল, এখনও আছে আমি বলবো, কিন্তু ওই একই ঠিক রকম পরিকাঠামো পাচ্ছি, পাওয়া হচ্ছে না। পরিকাঠামো দরকার, আরও পরিকাঠামো দরকার। পরিকাঠামো হলে সাউথ থেকে অনেক ভালো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সে এস্টাবলিশ হবে, প্রত্যেকটা কোচ একেবারে ঠিক আছে, কিন্তু কিন্তু এখন অনেক লম্বা দূরত্ব যেতে হবে। ফরিদা বাইরে চলে গেল, ফরিদাকে আমরা খুব মিস করছি। হ্যাঁ সত্যজিৎ একটা একটাবার ফোন করে তো একটু ওকে। দর্শক বিন্দুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ফরিদ ভাই কিছুক্ষণের জন্য বাইরে চলে গেছেন নেটওয়ার্ক প্রবলেমের জন্য। লাইনটা কেটে গেল কেন তোমার? ফোনটা কেটে দেবে, রিসিভ করেছিলে নাকি? আবার জয়েন করো, জয়েন করো। হ্যাঁ ফরিদার ফোন এসেছিল, লাইনটা কেটে গেছিল, জয়েন করছো। সত্যজিৎ দা, আপনি যে সময় মানে এভারিডির হয়ে প্রথম গোলটা করেছিলেন ইস্ট বেঙ্গলের মোহন বাগানের বিরুদ্ধে, ওই সময়টা কেমন অনুভব হয়েছিল আপনার? ওই সময়টা অনুভব হয়েছিল মানে আমার তো খুবই ভালো হয়েছিল, এটা একটা ভালো ঘটনা আছে। তারপর হ্যাঁ বলেন বলেন। ঘটনাটা হলো ফার্স্ট ম্যাচ ছিল পডকাস্টের সঙ্গে, অমলত্ব করছিলেন। হ্যাঁ হ্যাঁ পডকাস্টের সঙ্গে ছিল, এবার আমার মনে হয় আমি আমাকে নামিয়েছিল প্রায় 70 মিনিটের পরে, তখন গোল রেস চলছিল। তারপর আমার নামার পর একটা মাইনাস থেকে জয়ন্ত সিং গোল করেছিল, জয়ন্ত সিং। তারপরে মোটমার ম্যাচ, স্যার আগে থেকে তো সব বুঝিয়ে দেন, আর ওনার মতো স্যারকে পাওয়া আমি খুব বলবো। এবার আমি যখন গোল করেছি তখন মানে খুবই আনন্দ হয়েছিল, এবার আমার দাদা এক্সাইটেড হয়ে হয়তো কোনো চিৎকার টিৎকার করেছে। খেলার শেষে যেহেতু আমার দাদা আমার কাছে আইডল ছিল, খেলার শেষে আমি যে দাদাকে গিয়ে জড়িয়ে ধরবো, যে দাদা আমার আমি আমার বাবা আর আমার দাদা ছোটবেলা থেকে আমরা একটা ফাইট করেছিলাম, দাদাও ভালো খেলতো কিন্তু আমাদের বড় প্লেয়ার, আমি জানি জানি বড় প্লেয়ার হতে বা বড় জায়গায় একটা চেষ্টা করতে হবে, তাই আমি আমার দাদা বাবা মা ছিল ওই তিনজনের সবসময় বাড়িতে খেলা নিয়ে আলোচনা হতো, বুঝতে পারলাম খেলা নিয়ে খেলাই কালচার ছিল। এবার যখন মোহন বাগানের সঙ্গে আমি গোলটা করে যখন দাদাকে আমি খুঁজছি, দেখছি দাদা নেই মাঠে,
তখন তো মোবাইল ফোবাইল নেই, দাদা তারপরে কি হলো কি হলো বাড়িতে এসে শুনছি, বাড়িতে এসে শুনছি দাদা যেহেতু গোল করার পর চিৎকার করে এক্সাইটেড, তখন ওখান থেকে গ্যারেজ থেকে দর্শকরা বোতল ছোড়া এসব যেটা হয় মাঠে চলে এসেছে। এই একটা ভালো কিন্তু হ্যাঁ, প্রথম বড় ম্যাচ বাড়িতে প্রথম বড় ম্যাচে গোল করে সেইটি ম্যাচে আমি 3 পয়েন্ট পেয়েছিলাম, ওই 1 পয়েন্ট জিতেছিলাম, খুবই ভালো লেগেছে। একেবারে একেবারে আমি ফরিদ ভাইয়ের কাছে সেই সেম প্রশ্ন করব। ফরিদ ভাই, আমরা যখন জুনিয়র ছিলাম, অনেক ছোট ছিলাম, আমি শুনতাম যে স্ট্যান্ডার্ডের ক্যাপ্টেন ফরিদ আলী মোল্লা অনেক গোল আমি দেখেছি খবরের কাগজে আপনার পায়ে ছিল, কিন্তু আপনি মানে দীর্ঘদিন স্ট্যান্ডার্ডে খেলে গেছেন, কিন্তু সেই সময় আপনি অনেক বড় টিমে ডাকও পেয়েছিলেন কিন্তু সেই বড় টিমে খেলেননি, এর মূল কারণটা কি? বাড়ির একটা আর্থিক অবস্থা, আমি যে সময়ে এই ফুটবলটা খেলে যখন গোড়া থেকে আসি খেলেছি, যখন স্ট্যান্ডেলে আসি আমি 4 বছর পরে আমি স্ট্যান্ডেলে পাই, 4 বছর পরেই চাকরি পেলাম, কিন্তু বড় কাছে ইস্টবেঙ্গল দেবাশিস পাল চৌধুরীর সঙ্গে চোট লাগাতে আমার চাকরি, তো তারপরে আবার আমি সেটাকে রিকভার করে আবার আমি ফুটবল খেলতে আসি, আমি আবার তার 2 বছর পরে আমি স্ট্যান্ডেলে জয়েন করি, স্ট্যান্ডেলে 17 বছর, তার মধ্যে আমি 5 বছর ক্যাপ্টেন ছিলাম। তো বাড়ির আর্থিক অবস্থার জন্য আমি আমার ইস্টবেঙ্গল ডাকছিল, আমার মামাডান ডাকছিল, আমি একটা সময় ইস্টবেঙ্গলে লিয়েনে যাবো ঠিক করেছিলাম, 6 বছর সুভাষ ভৌমিক স্যার কোচ ছিলেন, ডগলাস পাস দিচ্ছেন, আমি ট্রায়ালে ছিলাম, তো লাস্ট পর্যন্ত আমাকে ক্লিয়ারেন্স দেয়। তো বাড়ির এই আর্থিক অবস্থার জন্যে আমি তো খেলতে পারিনি, যেহেতু আমার ছোট ছোট ভাই ছোট ছোট বোনেরা তারাও আমাকে কিন্তু আমি তাদের দিকে থাকি, আমি দেখলাম যে না আমাকে হয়তো প্রথমে আমাকে একটু ইঞ্জুরি হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি বড় খেলতে পারলাম, কিন্তু আমার মা অভাবের মধ্যে দিয়ে পুরোপুরি আমরা ডিপ, তুই যদি বিষয় নিয়ে থাকি যে খেলবে, আমি তখন ভাবলাম যে মা দেখো কেটে দিয়ে, তখন মা বাবা সব তোর উপর নির্ভর, তুই বড় ক্লাব খেলিস না, তুই একটা চাকরি নে, আমরা সত্যি আমার চাকরি নিলে আমরা তো দুবেলা দুটো ডাল ভাত পাবো, সেই জন্য বড় আমি লাস্ট করে আমি এগিয়ে বছর 11টা ম্যাচে আমি 13টা গোল করি হাই স্কোর, বাড়ির আর্থিক অবস্থা এবং আমার কাকাও দাদা বাড়ির পারিনি। শুনে ব্যাপারটা শুনে খুব দুঃখ লাগলো, আমি সত্যজিৎ দার কাছে আছি, সত্যজিৎ দা একটা জিনিস ফরিদার সম্বন্ধে আমি বলতে চাই। হ্যাঁ বলো বলো। সাউথ তো ফরিদাকে অনেক দিন ধরে দেখছি, আমি ফরিদার আমার থেকে অনেক আমার থেকে দাদা সিনিয়র, ফরিদার মতো সত্যি খুব ভালো মানুষ, ভালো মানুষ, খেলার লাইনটাও ভালো, ফরিদার আমাকে যখন জায়গায় খুব গাইড করেছে, আর ফরিদার সঙ্গে আমি খুব সৌভাগ্য ফরিদার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, আমি বলবো ফরিদা কিন্তু সম্পর্ক আমাদের দুলাভাই হবে, কারণ আমাদের বহরু থেকে আমাদের একটা আত্মীয় আছে মানে গাজী পরিবারের, ফরিদা ওখানকার জামাই। আর সত্যজিৎ দা আপনার দেশে একটা কমেন্ট এসছে, সমর দাস কমেন্ট করেছে যে অঙ্কুর দাস এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার সেরা গোলকিপার, অঙ্কুর দাসকে নিয়ে কি বলবেন? আপনার ক্লাবের ছেলে, মজিলপুর অ্যাথলেটিকের ছেলে, রেনবোই খেলেছে, অঙ্কুরকে আমি অনেক ছোটবেলা থেকে ওকে আমি প্র্যাকটিস করাতাম, তখন আমি আমিও খেলতাম, তখন ছোটবেলাতে অঙ্কুরকে প্র্যাকটিস করাতাম, ওর মধ্যে একটা মানে ভালো তার জেদ ছিল, জেদ জেদ আর ছিল বলে মানে এখন তো আমি জানি না জেদ ছিল, তা আমি তখন দেখলাম যে জয়নগরে আমি তো এটা ফেস করেছি, জয়নগরে পড়ে থাকলে তো শুধু হবে না, তখন আমি কী করলাম তখন মনোজিৎ দাকে বলে আমি তখন ইস্টবেঙ্গলে আন্ডার 15 অঙ্কুরকে
তাহলে পাঠালাম, তখন তো সেখান থেকে চান্স পেলে। যাই হোক, তারপরে অল্প কোয়ালিটি প্লেয়ার, কোয়ালিটি ছেলে, ভালো খেলে সব ঠিক আছে, কিন্তু আমি এক জায়গায় একটা জায়গায় একই কথা বলবো, পরিকাঠামো, চেষ্টা করি কিন্তু কি বলবো, পরিকাঠামো দরকার, পরিকাঠামো ভালো হলে আমাদের সাউথে প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে। একটা সময় দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় বড় প্লেয়ার ছিল, অমিত দাস থেকে শুরু করে মোটামুটি আলী রেজা, আমাদের ফরিদ ভাইজান, সত্যজিৎ দা, কিন্তু একটা এখন পুরো শূন্য, সেরকম কোনো প্লেয়ার নেই, একমাত্র এই পরিকাঠামো অভাবে। আর আমি আশা করবো আপনাদের, আপনারা দুজন যেহেতু কোচিং লাইনে আছেন, আপনাদের হাত ধরে যেন ফের নতুন করে শুরু হয় কলকাতা ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনা প্লেয়ারদের খেলা, সেই আশা করবো এবং সেই দোয়া করছি আপনাদের, আমাদের পক্ষ থেকে। আমি ফরিদার কাছে আসছি, ফরিদা, আপনি দীর্ঘদিন মানে কলকাতা ময়দানে খেলেছেন, আপনার জীবনের সেরা ম্যাচ কোন ম্যাচটাকে আপনি চিরস্মরণীয় করে রাখতে চাইবেন? দেখো, এরকম ম্যাচ প্রচুর আছে, তবে একটা ম্যাচ আমার মনে আছে, হাওড়া স্টেডিয়াম এগেনস্ট ইস্ট বেঙ্গল। সে বছর একটা আমাদের এক পয়েন্ট আমাদের দরকার ছিল, না হলে আমরা রিলিগেশন ফাইট করব। সেই ম্যাচটা হাওড়া ময়দানে হয় এগেনস্ট ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল একটা বড় ম্যাচ, আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যে ইস্ট বেঙ্গল ম্যাচে আমাদেরকে গোল করতে হবে। ইস্ট বেঙ্গল ম্যাচে গোল করলে যে আমাদের হাইলাইটস হয়, তখন একটা কি বলবো বলতো, একটা মনের থেকে একটা মানে জেদ এসে যেত যে আমাকে ম্যাচটা তাগিদ, আমাকে একটা ম্যাচটাকে বের করতে হবে, আমাকে গোল করতে হবে। সে ম্যাচে বলে একটা প্লেয়ার স্ট্রাইক ব্যাক ছিল, আমাকে ম্যান মার্কার দিয়েছিল, তো বলেছিলাম যে আমি আমার ইস্টার্নের আমার বড় ক্লাব, আমার যে রুজি আমার ক্লাব বড়, আমি জার্সি খুলবো না, আপনাদের রুলস কি আছে আপনারা বলবেন। তখন ওই রেফারিটা বলেছিল যে রুলস, তাহলে দুটো টিম তখন কেউ বলছে জার্সি খুলবে না, কোন বল দিল আমার পুরোপুরি মনে আছে ইস্ট বেঙ্গলের। তখন উনি বলেছিলেন যে না, আমি কিন্তু খুলি, আমি কোনো রুলস ছাড়া আমি কিন্তু জার্সি খুলব না। যেহেতু উনি তখন কি করেছিল, ক্রস করেছিল, ক্রসে আমরা জিতি, আমরা জার্সি আমরা করেছি, জার্সি খুলে চেঞ্জ করেছি। সেই ম্যাচটাই তখন আমি ঠিক করে নিয়েছিলাম যে আজকে ম্যাচে কিন্তু আমাকে গোল করতে হবে, কারণ সাপোর্টার প্রচন্ড প্রেশার, প্রচন্ড চাপ ছিল, এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল জার্সি খুলে ফেলেছে, আমরা জার্সি খুলেছি। সেই সন্তানের তাগিদে আমি ফাইট করেছিলাম, শঙ্কর মৈত্র কোচ ছিলেন, আমি একটা ওয়ান ইস্ট ওয়ান গোল সব পার্টি নিয়েও মিস করেছিলাম, সেই ম্যাচটা ড্র হয়েছিল, সেই ম্যাচটাতে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। তো আমার কাছে ওটাই স্বপ্ন, ইস্ট বেঙ্গল ম্যাচটা আমার কাছে সে ভাইটাল ম্যাচ ছিল দিন, আজকে কিছু আমাকে আজকে গোল করতেই হবে, যেহেতু ইস্ট বেঙ্গলের জার্সিটা খুলিয়েছি। তো খেলার লাস্টে সাপোর্টাররা সবাই কিন্তু আমাকে করতালি দিয়ে সাপোর্ট করেছিল, আমার সেটাই একেবারে একেবারে। সত্যজিৎ দা, ফরিদ দা, আপনার উদ্দেশ্যে অসংখ্য শুভেচ্ছা বার্তা আছে, দর্শক বিন্দু রাখো মানে কমেন্ট করছে, নাইস দাদা নাইস, কি বলবেন? এই আপনাদের তো মানে এখন খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু এখনো প্রচুর আপনাদের ফ্যান ফলোয়ার আছে, আর জুনিয়র জুনিয়রদের উদ্দেশ্যে আপনাদের দুজনের বার্তা কি থাকবে? প্রথম ফরিদ দা দেখো, হ্যাঁ অবশ্যই, আমি এখন একটা কোচিং ক্যাম্প চালাই, কোচিং ক্যাম্পটা হচ্ছে কি, কালিকাপুর প্রতিষ্ঠাঙ্গ ফুটবল কোচিং ক্যাম্প। সেই কোচিং ক্যাম্পে আমি আছি, আমার নিজের কাকা আছে মুনসুর আলী মোল্লা, এবং মাঝে মাঝে আমার ছোট ভাই শরীফ, মাঝে মাঝে আক্তার, কবির, মন, আমার দিকে একটাই একটু প্রশ্ন থাকবে,
দেখো যে ফুটবল আমরা খেলেছি আর্থিক অবস্থা বড় ক্লাবে যেতে পারি সেইটা কিন্তু আমরা তোমাদের সুযোগ ব্যবস্থা করে দেবো, যথেষ্ট তোমাদের পেছনে আমরা আছি এবং সব সময়ের জন্য থাকবো। সত্যি কথা বলতে আমাদের এই যে মানে কালিকাপুরের ফুটবল কোচিং সেন্টারে প্রচুর ভালো ভালো ট্যালেন্ট আছে, এবং সত্যিকার পাড়ায় ট্যালেন্ট আছে, সোনারপুরে আছে, ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার আমাদের যা সুরজ আপনারা জানেন যথেষ্ট সুনামের সহিত খেলেছে, সুরাব বলে একটা ছেলে খেলেছে খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু জন্যে আমরা সব সময় একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা চাইবো কে সাপোর্ট চায় তাদেরকে কিন্তু আমরা সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবো, সেটা অর্থ হতে পারে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কোনো সাপোর্টিং হতে পারে, সেই সাপোর্টের জন্য কিন্তু আমরা সবসময়ের জন্য ওদেরকে আমরা হেল্পের জন্য আছি। কিন্তু গার্জেনদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা ফুটবল মাঠে নিয়ে আসুন, কেননা পড়াশোনার সঙ্গে সঙ্গে ফুটবলটাও খুব প্রয়োজন। একেবারে একেবারে আমি সত্যজিৎ দার কাছে সেম প্রশ্ন রাখবো, বলেন সত্যজিৎ দা কি বলবেন? আর আমাদের সাউথে আমি একটা জিনিস দেখেছি, আমরা খুব ভাবি আমরা ছোট প্লেয়ার আমরা, সেইটা হবে না, আমরা আমরা বড় প্লেয়ার নিজের মধ্যে, আমরা বড় প্লেয়ার, আমরা যে কোনো টিমকে হারার ক্ষমতা রাখি, রেজাল্ট করে একেবারে 100% দেবো, কেউ বড় প্লেয়ার না, সব 19 বিশ প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার সব 19 বিশ আমার মনে হয়। তো কোনো একেবারে আর কবিতা একটা খুব কথা বলো, কবিতা খুব একটা ভালো কথা বলো, আমরা আমরা যারা কোচ, আমরা যারা অফিসিয়াল, বিশেষ করে আমরা যদি সাউথে ডেভেলপ করতে চাই, আমাদের ইগো আমাদের এগুলো দেখলে হবে না, আমরা প্লেয়ারদের সাথে যেখানেই হোক যেখানেই হোক এই প্লেয়ারটা কিন্তু সবাই মিলে এই প্লেয়ারটা কীভাবে গাইড করা যায়, এই প্লেয়ারটা কীভাবে একটা জায়গায় যাওয়া যায়, ধরো একটা প্লেয়ার ভালো খেলছে ভুল গাইড খেট খেলে যাচ্ছে, হয়তো তাকে আমরা বোঝাবো, তাকে তাহলে এ করবো না, নিশ্চয়ই তার কারণ আছে খেট খেলার, নিশ্চয়ই সেটা বুঝতে হবে, হ্যাঁ ওকে বোঝাবো খেলো ওইভাবে গাইড করতে হবে, যাতে প্রপার জায়গাটা ওই জায়গাটা ধরো বুঝতে হবে, সেখানে যদি ছোট জায়গায় চলে যায় আমাদের কষ্ট হবে, সো গাইড করতে হবে আমাদের যখনই যাকে, যদি আমরা না তাকে নাও ছিল ধরো কবিতার ক্যাম্পে কোনো ছেলে যে ক্যাম্পেরই হোক যদি দেখি ছেলেটা হয়েছে না তাকে যে কোনো মাঠে দেখলে গাইড করবো যেইভাবে করবো। আর একটা জিনিস, আর একটা জিনিস বলবো, এখন থেকে দুনিয়াতে যে রেফারির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কার্ড দেখা যাবে না, এইগুলোই বলছি এখন থেকে ওদেরকে প্রফেশনাল আনতে হবে, সেই জন্য আমাদের চিন্তা ভাবনা থাকবে দুনিয়াতে ঠিকঠাক গাইড করা আর গ্রাসরুট লেভেলটা দেখা, এটাই আমার ঠিক। অনেক অনেক জুনিয়র ফুটবলাররা আজকে লাইভ দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি তারা তোমরা তোমরা শুনে নিলে, আমাদের দুই লেজেন্ড প্লেয়ার তারা বললো যে ফুটবলারদের জন্য পুরো আমরা সর্বস্ব দেবো, তোমরা শুধু মাঠে মন দিয়ে প্র্যাকটিস করো, ফুল সাপোর্ট আমাদের ওনাদের থাকবে। দুজনের কোচিং ক্যাম্প আছে, তোমরা যদি যোগাযোগ করতে চাও ওনাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। হরিদা আপনার উদ্দেশ্যে অসংখ্য কমেন্ট বার্তা আসছে, গাজী তানবুর হোসেন বলছেন হরিদ দুলাভাই হিরো, কি বলবেন? দেখো দেখো আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। সত্যজিতের কথাই আমি আসি, সত্যজিৎ বেশ কিছু কথা খুব ভালো বললো, তো সত্যি কথা বলতে চিনি ও ছেলে হিসেবে সত্যি অসাধারণ ছেলে, এবং ফুটবল কোচিং এ এসেছে আমি খুব খুশি, আমি চাইবো যে আমার ভাই যে নামের সুনামের সহিত ফুটবলটা গড়ের মাঠে সেই সুনামের কোচিংটাও যেন আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে, এটা কিন্তু আমার আশীর্বাদ অবশ্যই থাকবে, আমার ছোট ভাই আমি নিশ্চয়ই ওকে আশীর্বাদ ভালো জায়গায় কোচিং করবে। আর এই
কোচিং ক্যাম্প সম্বন্ধে আপনি বলছিলেন না যে বেশ কিছু জুনিয়রদের ব্যাপারে, জুনিয়রদের হচ্ছে সবসময় আমার হৃদয়, কেননা আমি যে কষ্ট করে ফুটবলটা খেলেছি, যে কষ্ট করে আজকে ফুটবলটা এই জায়গায় আমার নাম সম্মান মানে নাম সুনাম আমাকে দিয়েছি, স্টার্ট করলাম ফুটবল খেলার পরে একটা কোচিং স্টার্ট করেছি। তো কোচিং যখন স্টার্ট করি সবে ডি লাইসেন্স পাস করেছি, ডি লাইসেন্সটা দেবো। তো আমি আমার জুনিয়র যাদের ছোট ছোট ভাই ছোট ছোট ছেলেদের জন্য বলি, তোমরা কেননা ভারতবর্ষে ফুটবলের কিন্তু এখন অনেক উন্নতির দিক, প্রচুর কোচিং, প্রচুর খেলাধুলো, প্রচুর পয়সা, প্রচুর নাম সুনাম, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তোমার সঙ্গে শুধু বলি যে শুধু ফুটবলটা, শুধু সত্যিকিতেও বলেছিল ফুটবলটা শুধু খেললে হবে, তোমার সঙ্গে একটা ভালো প্রয়োজন, একটা ভালো অনেক মানুষ হওয়া খুব প্রয়োজন। যেমন আমার এখানে প্লেয়ার ভালো ভালো আপনারা ভালো করেই জানেন, আলি অনেক বড় ক্লাব, মোহনবাগান মহামেডান সবকিছু খেলেছে। আমার পাশের বাড়ি আমার ছোট ভাই সুরজ মন্ডল শহীদ ফুটবল খেলে, আরো আশা ছিল যে আরো বড় জায়গায় পৌঁছাবে, যা কোনো কারণেই হোক ও সেটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারতাম। সুরজ মন্ডল আমাদের পরে আছেন, সুরজ মন্ডল কিন্তু কোয়ালিফুল পেয়ে আছে এবং ঠিকভাবে করতে পারতাম, আর ঠিক আগামী দিন খেলার সম্ভাবনা ছিল। যে কোনো কারণেই হোক সুরজ মন্ডলের আমাদের সাউথের স্ট্রাইকার, আমি দুটো দাদাকে সেম প্রশ্ন রাখবো, একটা সত্যজিৎ দা এবং ফরিদ দা। সত্যজিৎ দা, ফরিদ দা, আপনারা খেলা ছেড়ে দিয়েছেন দীর্ঘদিন হয়েছে, কিন্তু এখনো ফিটনেস যা একেবারে অসামান্য, এই ফিটনেসটা ধরে রাখার মানে রসায়নটা কি একটু বলেন। প্রথম সত্যজিৎ দা বলেন। আমি কি করি, যখন প্র্যাকটিস করাই, করার পর যখন ছেলেদের সিনিয়র টিমের সঙ্গে যখন খেলা হয়, ম্যাচ গেম খেলা হয়, তখন আমি মাঝে মাঝে আমি খেলি। এক নম্বর কথা, তার কারণে আমাদের ভেটারেন্সের খেলা হয়, মানে এগারো খেলা হয়, তারপর আমার অফিস অফিস খেলা অফিস খেলাগুলো খেলতে হয়, সেই জন্য আমাকে ফিট থাকতে হয়, একটু ফিট, মানে প্রফেশনাল হয়েছে একটু ফিট থাকতে হয়, সেই জন্য আমি খেলি। আর বাড়িতে কিছুটা ব্যাপার খেলি, আর খাওয়া দাওয়াটা খাওয়াটা একটা অভ্যেসে হয়ে গেলে সেটা কিনা কিছু আর কিছু। হরিদ্দা, ফিটনেসটা ধরে রাখার মূল রসায়নটা কি? দেখো, ফিটনেসটা ধরে রাখার মেন কারণ হচ্ছে কি, আমরা তো যারা এখন কোচ হয়ে গেছি, তো স্টুডেন্টটা আমাদের একটা খুব স্মার্ট থাকার আছে, সেটা ধরে রাখলে হয় কি, আমরা বেশ কিছু জিনিস একটা গ্রাসরুট লেভেলে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাতে পারি, একটা পুশ পাস একটা, সেগুলো এইটার জন্য ফিটনেসটা ধরে রাখার মেন উদ্দেশ্য। জুনিয়রদেরকে আমরা সবসময় বলবো, যারা আমাদেরকে দেখছো বা ফলো করছো বা তোমরা আমাদেরকে সাপোর্ট করছো, তোমাদেরকে এই দেশের হয়ে কিন্তু খেলতে হবে, সেটা কিন্তু আশীর্বাদ আমরা যারা আছি। আমি সত্য রং ভারতবাসী, ফুটবলের দেশবাসী, সবাই কিন্তু একটা ফুটবলের দিকে তাকিয়ে আছে যে ভারতবর্ষে একদিন কিন্তু ওয়ার্ল্ড কাপে আসবে। তো আমরাও চাইব যে আমাদের এই যারা জুনিয়র লেভেল যারা শুরু করেছে, তাদেরকে সবসময় জন্য আমরা আশীর্বাদ থাকবো যে তোমরা কিন্তু একদিন হলে সেই দেশের হয়ে দেশের গায়ে জার্সি তোমাদের গায়ে চাপাতে হবে, সেই আশীর্বাদ তোমাদের জন্য। হ্যাঁ, বলতে বলতে আপনার উদ্দেশ্যে একটা কমেন্ট এসছে, কমেন্ট করেছেন প্রসেন, প্রসেন ভাই, আমি হরিদ স্যারকে গুরু বলে মানবো, ওনার মতন গুরু আমি জীবনে পাবো না, এত ভালোবাসা এত সম্মান, কি বলবেন? প্রথমে জানাই থ্যাংক ইউ, আমি আমি তার নামটা শুনতে পেলাম না, কিন্তু থ্যাংক ইউ জানাই। প্রসেন, দেখো প্রসেন ভাই, প্রসেন ভাই, হ্যাঁ প্রসেন ভাই, ওনার, হ্যাঁ ওনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে প্র্যাকটিস করে সম্ভবত, এটাই বলতে চাইছেন, ফেসবুকে যে নাম আছে, ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার কাছে খুব ভালো ছেলে, নিশ্চয়ই ওকে থ্যাংক ইউ জানাবো। দেখো, গুরু
প্রত্যেকটা আজকে হয়তো আমার একদিন হয়তো সত্যজিৎ আসবে, একদিন হয়তো আলিদেজা আসবে, এক একটা গুরু আসবে, কিন্তু গুরু যে শিক্ষাটা দিচ্ছে সেইটাকে ফলো করতে হবে। সেইটাকে যখন ফলো করবে, সেই গুরুর যে বিদ্যা সেইটা যে তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি ঠিকভাবে নিতে পারো, নিশ্চয়ই তোমরা একদিন আরো ভালো ভালো জায়গায় পৌঁছাবে। একেবারে। আমি সত্যজিৎদের কাছে পরের প্রশ্ন আছে। সত্যজিৎদা, আপনি তো প্রথম এভারি থেকে উঠেছিলেন, তারপরে মোহনবাগান, তারপর মহামেডান, তাই তো নাকি? মিলন সমিতি, তারপরে মিলন সমিতি, হ্যাঁ, তারপরে এফসিআই, তারপরে এভারি, হ্যাঁ, তারপরে এভারি, হ্যাঁ, তারপরে মহামেডান, তারপরে মোহনবাগান, তারপর আমার জসরিকা, হ্যাঁ, তারপর আমার মহামেডান, তারপরে ভবানীপুর, তারপরে এরিয়ান্স। একটা লম্বা কেরিয়ার, মানে তার মধ্যে কোন ক্লাবে সবচেয়ে তোমার ভালো সময় গিয়েছে এবং কোন কোন ম্যাচ গুলো তুমি ভুলতে চাইবে না? আমি আমি জীবনে দুটো ম্যাচ আমার খুব স্মরণীয় হতে হবে, তার কারণ হলো এভারিটি ক্লাবে যখন আমি সাইন করলাম, সব আমার বন্ধু বান্ধব এভারিটি ক্লাবে যখন সাইন করছি, শুধু পয়সার জন্য না, এভারিটি ক্লাবটা আমি খুব এনজয় করতাম। আমরা যখন বাইরে কোনো ট্যুরে যেতাম, আমরা 7-8 জন বন্ধু একটা রুমের মধ্যে থাকতাম, আমরা ক্লাব অফিসে একদম ক্লাব আলাদা, অঞ্জুদা ছিল, তারপরে তোমার রতনদা ছিল, মানে একটা মানে একটা ফ্যামিলির মতো ছিলাম, তো খুব এনজয় করতাম। আর এভারিটিতে আমার মনে হয় যে বছর অমর স্যার কোচ হয়ে এলেন, ওই বোনমান ম্যাচটা গোল করার পর তখন গ্রীষ্মের সময় খেলা ছিল, তুমি জানো জয়নগরে, জয়নগরে সব বোনমান সাবরে দেখা করছিলাম, তখন আমি ট্রেনে করে স্পোর ম্যাচ খেলতে যাচ্ছি, জয়নগরের সব লোক বলছে যে মোহনবাগানের সময় খুব গোল দিস, যে গ্রীষ্মের সময় কি গোলটা দিস, আর গ্রীষ্মের সে বছর আনবিটেন ছিল, বারাসা স্টেডিয়ামে খেলা ছিল, ভগবানের আশীর্বাদে সে বছর ডগলাস, দেবজিৎদা, মাধব স্টপার ছিল, তিনটে ডিফেন্স প্লেয়ার, সেখান থেকে হেড করে একটা গোল করেছিলাম, সংগ্রামবাদী গোল করেছিল, তা তখন সুভাষ বেদী করেছিল, মানে এটা আমার প্রাপ্য, সুভাষ বেদী করেছিল সিজনের সেরা গোল হয়েছে, তা সেই ম্যাচে আমি গ্রীষ্মকে হারিয়েছিলাম, তা ওইটা একটা আমার খুব ভালো, আমার মনে হয় ম্যাচটা খুব ভালো। আর একটা ম্যাচ আমার খুব মনে পড়ে, আমি মহামানের ফার্স্ট ইয়ার জুনিয়ার ছেলে, আইএফএসসি খেলা, সেই সময় ক্লাবে কি ঝামেলা হয়েছিল, তখন সুলতানরা বেঁচেছিলেন, সুলতানরা তখন ক্যাপ্টেন আমাকে দিয়েছিল যে আইএফএসসি থেকে সত্যজিৎ ক্যাপ্টেন হবো, তা আমরা সেই ম্যাচে মনে হচ্ছে মোহন মানুষের খেলা, মোহন মানুষের ড্র করলে সেই ম্যাচে আমরা সেমি ফাইনাল যাবো, সেই ফাইনালে ব্রায়ান মিলারের সঙ্গে খেলা হবে, তা মনে আছে সেই ম্যাচ? হ্যাঁ হ্যাঁ, 2-0 বলে হেরেছিল, 2-0, সেই ম্যাচটা ফার্স্ট হাফে আটকে দিয়ে 1-0, 2-0 বলে আমরা জিতে 1-0, আপনার উদ্দেশ্যে অসংখ্য শুভেচ্ছা বার্তা আসছে। হ্যাঁ, সমর দাস আমাদের কমেন্ট করেছেন, আমাদের জয়নগরের আইকন, আরো কি বলবেন, এত ভালোবাসা এখনো পর্যন্ত। সত্যি জয়নগর, আমার জয়নগর মূলত মানে কি বলবো, মানে ওখান থেকে মানে আর আমি তো ছোটবেলায় আমার কি বলবো, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সবই খেলতাম, আমার মানে জয়নগরের প্রতি একটা একটা দুর্বলতা ছিল, জয়নগরের এই যে অ্যাথলেটিক ক্লাবে খেলতাম, টিমটাকে কবে জায়গায় নিয়ে যাবো, আমি আমি যে আমি যে আমি যে বাধা বিপত্তি যেগুলো ফেস করি, যেগুলো আমার জয়নগর ছেড়ে বড় জায়গায় যাবে, এটা খুব আনন্দ পেলাম যে যদি যেতে পারে ভালো লাগবে, সত্যি আমি খুব মিস করি, মিস করি, খুব মিস করি। ফরিদ ভাই, আপনার উদ্দেশ্যে একটা কমেন্ট এসেছে, গাজী তানভীর হোসেন কমেন্ট করেছেন, ফরিদ ভাই আপনার ছেলে এডিকে জুনিয়রে খেলে, ফার্ড সম্ভবত ফারদিন নাম, আপনার ছেলেকে নিয়ে কিছু বলতে বলছেন, কি বলবেন? দেখো, ছেলেকে নিয়ে কিছু বলার নেই, সবে ফুটবল স্টার্ট করেছে, বাবা হয়ে শুধু একটাই বলতে চাই, আশীর্বাদ করতে চাই, একটা ভালো ছেলে হও, তার সঙ্গে সঙ্গে তোমাকে ইন্ডিয়া টিমে জার্সি গায়ে দিতে হবে, যদি ফুটবলটা ভালোবাসো তাহলে তোমার ইন্ডিয়া টিমে জার্সি তোমাকে গায়ে দিতে হবে, তবে ফুটবল ক্যারিয়ার সবে স্টার্ট করেছে, আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ তো সবসময়ের জন্য থাকবেই, যে নিশ্চয়ই একটা দিন ভালো একেবারে বলার নেই, ভালো খেললে এমনি লোক সাপোর্ট কিচ্ছু বলতে খুব কষ্ট। আপনাদের দুজনের উদ্দেশ্যে প্রচুর কমেন্ট আসছে, হাসানাত গাজী বলে একটা ছেলে কমেন্ট করেছেন আমাদের এখানে বাড়ি, জুনিয়র ফুটবলার, উনি কমেন্ট করেছেন দুজনের উদ্দেশ্যে, ইন্ডিয়া টিমে বর্তমান সেরা প্লেয়ার কাকে মনে হয় আপনাদের ইন্ডিয়া টিমে? প্রথমে ফরিদা, দেখো ইন্ডিয়া টিমের সেরা প্লেয়ার আমার তো মনে হয় সুনীল ছেত্রী, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সুনীল ছেত্রী,
সত্যজিৎ দা বলেন। হয়তো আমার যে কথাটা বলবো হয়তো এলাম কিনা আমি একটু স্পষ্ট কথা বলে ভালো লাগছে। হ্যাঁ সত্যজিৎ স্যার একটু শুনেছেন যে খেলা ভালো লাগে, শুনতে লড়াইটা ভালো লাগে, কিন্তু ওই এখন কি এক্সেপশনাল কাউকে সে আমি মনে হয়। আমি ফরিদার কাছে নেক্সট প্রশ্ন করছি। ফরিদা, আপনারা যে সময় খেলেছেন সেই সময় এত মিডিয়ার প্রচার ছিল না, এত ইয়ে ছিল না, কিন্তু বর্তমান সময়ে কিছুটা হলেও ফুটবলাররা প্রচার পাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল। হ্যাঁ, আপনাদের সময় যদি এরকম একটু প্রচার পাওয়া মানে ফুটবলাররা পেত, আমার মনে হয় তো আপনারা আরো বেটার খেলতেন, আরো কিছু করতেন। কি বলবেন? দেখো এটা তো খুব এইসব এই আপনাদের চ্যানেলকে প্রথমেই আমি থ্যাংক ইউ জানাই। এই সমস্ত চ্যানেল তো আগে আসে পাবে বর্তমান আগের যে ব্যাপারটা ছিল এই ব্যাপারে এত মিডিয়া ছিল না। একটা বড় ম্যাচ খেলা দেখতে গেলে পাড়া থেকে প্রচুর সাপোর্টার চলে যেত, হাজার হাজার সাপোর্টার চলে যেত। টিভিতে খেলা দেখা নয় নয় করে বাড়িতে 500 জন লোক 600 জন লোক হতো, কিন্তু মিডিয়া যখন এখন চলে এসছে এত এত ইউটিউব চ্যানেল চলে এসছে, এটা কিন্তু বাচ্চাদের এটা একটা সিনিয়রদের প্রচারটা ছিল সেটা কিন্তু বর্তমান ফুটবলের দিকে কিন্তু অনেক প্রচারটাই প্রয়োজন। এই যে চ্যানেলগুলো আছে অসংখ্য চ্যানেল যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এই ফুটবলের প্রচার করার। একেবারে একেবারে। হ্যাঁ ফরিদা, আপনার এখনো যা ফ্যান ফলোয়ার আছে সত্যিকার আমাকে খুব আমার হিংসা হচ্ছে। রাজা মন্ডল কমেন্ট করেছেন ফরিদ ভাই একজন অসাধারণ মানুষ, কি বলবো। হ্যাঁ কমেন্টটা করেছেন ফরিদ ভাই একজন অসাধারণ মানুষ, শুধু অসাধারণ কোচ না একজন অসাধারণ মানুষ। রাজা মন্ডল কমেন্ট করেছেন, কি বলবেন রাজা মন্ডলের উদ্দেশ্যে? প্রথমে বলি রাজাকে থ্যাংক ইউ জানাই, কারণ দেখো সাপোর্টার ছাড়া কিন্তু আমরা ফুটবলার নই, কারণ সাপোর্টারের খুব প্রয়োজন। সাপোর্টার না থাকলে কিন্তু আমরা সেই ম্যাচ এনজয় করতে পারি না, সাপোর্টার না থাকলে আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি। সাপোর্টারটা খুব প্রয়োজন, কারণ একটা সময় আমরা যখন ফুটবল খেলতাম আমাদের সিনিয়রদের যারা সিনিয়র ছিলেন রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, পঞ্চুদা, এরা বিভিন্ন যারা সিনিয়র প্লেয়ার ছিলেন, হরিয়ামি প্রচুর প্লেয়ার ছিল এবং আমার এই এলাকারও প্লেয়ার ছিল প্রচুর, সমদ্দা থেকে প্রচুর সিনিয়র প্লেয়ার যারা ছিলেন তাদেরকে আমরা ফলো করতাম যে কিভাবে ফুটবলটা খেলছি, কিভাবে ড্রিবলটা করছি, সেইগুলো কিন্তু ফলো করতাম। তার জন্যই কিন্তু তাদের দেখা দেখেই কিন্তু আমরা কিন্তু আজকে এই জায়গায় এসেছি। এবং সিনিয়রদের উদ্দেশ্যে আমি প্রথমেই আমার সিনিয়র দাদাদের কাছে একটা ক্ষমা প্রার্থী, আমার সিনিয়র দাদাদের কাছে এইটা অনুরোধ যে আপনারা শুধু ফুটবল খেলেছেন আর আপনারা শুধু ফুটবল জীবনটা নিয়ে উপভোগ করেছেন সব ঠিক আছে, কিন্তু আপনাদেরও একটা দায়ী দায়িত্ব থেকে যায়। বেশ কিছু জুনিয়র ছেলে যারা আপনাদের দেখে, যারা আপনাদের সঙ্গ থেকে, তারাও যেন একটা ভালো জায়গায় যেতে পারে, তারাও যেন দেশের হয়ে খেলতে পারে, তারাও যেন একটা ভালো চাকরি বাকরি করতে পারে। এই সিনিয়রদের কাছে আমার এই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আপনারা সিনিয়ররা খারাপ ভাববেন না, প্লিজ আপনারা সহযোগিতা করুন, আপনারা বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসুন, যতটুকুই পারেন বাচ্চাদেরকে হেল্প করুন, তারাও যেন একটা ভালো জায়গায় ফুটবলটা খেলতে পারে। একেবারে, আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। অসংখ্য কমেন্ট আসছে আমাকে, আমার উদ্দেশ্যে বলছে বাবুল ভাই তুমি ফরিদ ভাই এবং সত্যদাকে নিয়ে একটা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করো বারাসাতে, আমাদের দক্ষিণ বারাসাতের কথা বলছে। কিন্তু ভাই আমাদের এখানে তো মাঠ তো সেরকম নেই, আর কলেজের মাঠ পারমিশন পাওয়া মুশকিল আছে, আর বারাসাতে বিবিএসসি মাঠ সেটা তো তোমরা জানো। চেষ্টাই করবো, সত্যজিৎ দা আছে, ফরিদ দা আছে, আমরা তো ওনাদের সঙ্গে লেগে থাকবো, কারণ ফুটবল আমাদের জান, ফুটবল আমাদের প্রাণ। সত্যজিৎ দা আজ আমি লাস্ট প্রশ্ন করছি, যে সত্যজিৎ দা 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছেন, উনি আর একটা পরিচয় আছে, উনি একজন বড় ক্যারাম প্লেয়ার, ক্যারাম খেলতে যাবেন। সত্যজিৎ দা আপনি দীর্ঘদিন ভারতীয় ফুটবলে খেলেছেন, কোন মানে ফরেনার প্লেয়ারকে আপনার সব চোখে বেস্ট লেগেছে? ব্যারেটও ছিল, ওকেরও ছিল আপনার সময়ে, ডগলাস ছিল সম্ভবত। আমার
একেবারে আমি ফরিদ ভাইয়ের কাছে আসছি। ফরিদ ভাই ও দীর্ঘদিন মানে কলকাতা ময়দানে খেলেছেন 27 বছর। ফরিদ ভাই, আপনার সময়ে কোন ভারতীয় প্লেয়ার এবং কোন ফরেনার প্লেয়ারকে আপনি এগিয়ে রাখবেন? সত্যজিতের আমারই খুব ভালো লাগতো। ব্যারেটো যারা যত ফরেনার এসেছে, তার আগে অনেক ফরেনার এসেছে, মাজিদ বাস্কার থেকে শুরু করে জামশেদ নাসির থেকে শুরু করে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে, কিন্তু তাদের তো খেলা সেইভাবে আমরা দেখতে পারিনি। তো আমার কলকাতা থেকে দুটো দল মূলত আইএসএল এ চলে যাচ্ছে, মোহনবাগান এটিকের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, ইস্ট বেঙ্গল ইনভেস্টার পেয়ে গেছে C7, আর এবং মোহামেডান স্পোর্টিং ও তারা এবছর ভালো দল করছে দীর্ঘদিন পরে। হ্যাঁ, এই নিয়ে কি বলবেন যে ওই কলকাতা ফুটবলকে বাঁচানোর জন্য এই যে তিনটে ক্লাব যেভাবে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে মোহামেডান স্পোর্টিং, দীর্ঘদিন তারা ফুটবলের স্রোতের মূল স্রোতের বাইরে চলে গিয়েছিল, কিন্তু এবার নতুন কমিটি আসার পর থেকে একের পর এক তারা প্লেয়ার নিয়েছে, বড় বড় প্লেয়ার, এবং দুর্দান্ত দল করছে, যে কোনো মূল্যে আইলেক খেলতে যায়, এই নিয়ে কি বলবেন? না দেখো, এটা ফুটবলের হচ্ছে কি খুব ভালো দিক, কারণ অলরেডি ইস্টবেঙ্গল অনেক দিন দিয়ে চেষ্টা করছিল, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই পথ দেখিয়ে দিয়েছেন এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, এটা খুবই ভালো ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো আমাদের মোহামেডান ক্লাবটাও যেন আইএসএল খেলতে পারে, সেদিকটা আপনারা একটু তাকিয়ে দেখবেন, এবছর তারা খেলতে পারবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই যে আপনিও সত্যজিৎ দা এই বিষয়ে কি বলবেন? আমিও পরিদর্শনের সঙ্গে একমত, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে, এটা খুবই ভালো কথা, তার সঙ্গে মোহামেডান আইএসএল খেলে খুবই ভালো হবে। কিন্তু আমার একটা জায়গায় একটু মানে একটু আপত্তি আছে, সেটা হলো আইএসএল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান আইএসএল খেলে খুবই ভালো কথা, খুব গ্রামের পক্ষে খুবই ভালো, কিছু প্লেয়ারের পক্ষে খুবই ভালো, কিন্তু আলটিমেট আমি দেখি আমাদের বাঙালি প্লেয়ারদের ক্ষেত্রে খুবই খারাপ সময়, খারাপ দিক। তার কারণ বলছি, আইএসএল খেলবে আইএসএল প্লেয়ার, আইএসএল তিন গুণ প্লেয়ার নিশ্চয়ই নেবে, স্টার প্লেয়ারদের নেবে, স্টার প্লেয়ার এস্টাবলিশ প্লেয়ারদের নেবে। আমরা যখন খেলতাম তখন কী করতাম, আমরা বড় ম্যাচ খেলার জন্য উদ্বিগ্ন হয়ে থাকতাম, মোহনবাগান ইস্টবেঙ্গল সঙ্গে কবে খেলবে। যখন এই মোহনবাগান ইস্টবেঙ্গল ফুল যখন কলকাতা লিগে যখন ফুল টিম খেলবে, তখন একটি জুনিয়ার যারা যারা জুনিয়ার ডিভিশন টিমে সই করবে বাঙালি প্লেয়ারে, তাদের অটোমেটিক্যালি সেই ইয়েটায় এনার্জিটা পাবে না। আমার 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 মনে হয় এই যে ইস্টবেঙ্গল কলকাতার মোহামেডান কলকাতা লিগে যে জৌলুসটা, সেই জৌলুসটা কিন্তু আমার মনে হয় একটু ঠিকই হয়ে যাবে এই আইএসএল খেলার জন্য। তাতে কী হবে, বাঙালি প্লেয়ারকে ক্ষেত্রে একটু মনে হচ্ছে অসুবিধা হবে, কারণ যখনই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান খেলবে নিশ্চয়ই টিভিতে চ্যানেলগুলো দেখা হয়ে কোনো কলকাতা দিয়ে সেটা নিয়ে একটা প্রশ্ন ফিরে যাবে, তখন তাদের ছেলেগুলো কোথায় হাইলাইট করবে, কোথায় নিজেকে প্রুভ করবে। যদি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান আইএসএল এর সংসার যদি কলকাতা লিগেও খেলে এবং ফুল টিম নিয়ে গেলে, তাহলে আমার মনে হয় আরও বেশি বেটার হবে। ফরিদ ভাই, আমিরুল সুলতানা বলে একজন কমেন্ট করেছেন, ফরিদ মোল্লা আমার কাছে বেস্ট হিরো, আমিরুল সুলতানা বলে একজন কমেন্ট করেছেন, কি বলবেন আমিরুল সুলতানার উদ্দেশ্যে? থ্যাংক ইউ আমিরুল সুলতানকে প্রথমে জানাই থ্যাংক ইউ, কারণ আগেও এখনো বলছি এই সমস্ত সাপোর্টার আমাদের সবচেয়ে যে ভারত ফুটবল আইএসএল হচ্ছে সব থেকে খুবই ভালো লাগছে, কিন্তু একটু বাঙালি ফুটবলের দিকে একটু তাকিয়ে দেখতে বাঙালি ফুটবলের অনেক হারিয়ে যাচ্ছি, কারণ বিদেশে আইএসএল আইএসএল হচ্ছে আমাদের নিচে ভারত ফুটবলে অনেক উন্নতি হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাঙালি ফুটবলার যারা আছে যারা আমরা ভারত তাদের দিক থেকে একটু দেখাও, কারণ তাহলে দিন কিন্তু তারা বাঙালি ফুটবল খেলছে, তারা ভালো ফুটবলকে জাগিয়ে তারা কিন্তু আসতে পারবে না। অর্থাৎ সবসময়ের জন্য বলা যে বাঙালি ফুটবলার একটু আপনারা সব দিকে একটু খেয়াল রাখতে হবে। সত্যজিৎ দা এবং ফরিদার উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, সত্যজিৎ দা ফরিদ দা আমাদের ইভা টিভি সম্পর্কে আপনাদের মতামত কি, আর দর্শক বৃন্দদের উদ্দেশ্যে একটু বলে দিন যে ইভা টিভিটাকে যেন ফলো করে, একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে, যাতে ফুটবলের জন্য আমরাও কিছু কাজ করতে পারি।
বললো যে তোমাদের এই চ্যানেলকে খুবই ধন্যবাদ, তোমরা এই ফুটবলটাকে এত ভালো প্রচার করছো। আর আমি দর্শকদেরকে বলবো যে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর এবার টিভি যারা তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের বিশেষ করে সাউথ কিংবা যে কোনো জায়গায় যারা ধরো গরিব ছেলেরা স্ট্রাগল ফুটবলের জন্য স্ট্রাগল করছে, তারা কিরকম প্রবলেম ফেস করছে সেটাকেও যদি তোমরা দেখাও। হ্যাঁ একেবারে, আমি আমরা মূলত ওই কারণে চ্যানেলটা করেছি, আমরা চ্যানেলটা করেছি যে আমাদের সাউথ চব্বিশ পরগনা, আমার তো বাড়ি সাউথ চব্বিশ পরগনা প্রথমে জানেন দক্ষিণ বাংলার সাথে, আমি ওই কারণে চ্যানেলটা করেছি যাতে আমি শুধু যে আমার গ্রাম বাংলা গ্রাম বাংলার থেকে আমরা বাঙালি। হ্যাঁ 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 একেবারে একেবারে প্রবলেমটা তুলে ধরতে পারি, তাহলে সলভ করা যেতে পারে এবং তাহলে আমাদের স্বচ্ছ ধারণা হয়ে যেতে পারবে যে কিরকম প্রবলেমটা ফেস করি এখন আমরা বাঙালি প্লেয়াররা প্রবলেমটা ফেস করছি। হ্যাঁ সত্যতা এই কথাটা আমারও, হ্যাঁ এই কথাটা আমারও মাথায় আছে যে আমি মানে মূলত ফুটবল ভিডিও করি, আর বিশেষ করে আমি গ্রাম বাংলার ছেলেদেরকে নিয়ে ভিডিও করি, কারণ অনেক প্লেয়ার আছে তাদের অনেক প্রতিভা দেখাবার ঠিক মতো সুযোগ পায় না। সুন্দরবন সাইডে আমরা অনেক খেলতে ফেলতে যাই, প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে, আপনারা হয়তো জানেন, ফরিদ ভাই জানেন হয়তো, সত্যজিৎটা জানে। ফরিদ ভাই এই বিষয়ে কি বলবেন, আমাদের চ্যানেল সম্পর্কে দু চার কথা বলে দিন দর্শকদের। না ঠিক এটাই যে এই সমস্ত চ্যানেল আগেও বলেছি, এই সমস্ত চ্যানেল যত আগিয়ে আসবে তত কিন্তু ভালো উন্নতি হবে, কেননা এই সমস্ত চ্যানেল যারা গ্রামের দিকে ফুটবল খেলে সন্দেশখালি মোল্লা টুনা এই সমস্ত দিকে যে গ্রামের ফুটবল খেলে বা কালিকাপুর চাম্পাহাটি বিভিন্ন এলাকায় এই গ্রামের দিকটা আপনারা একটুখানি প্লিজ আপনারা একটু মানে ফলো রাখবেন, ফুটবলের যাতে সেই দিকটা মানে ফলো রাখবেন, কারণ অর্থাৎ যখন দেখবেন মিডিয়া যাবে তখন কিন্তু বাচ্চার তখন একটা তার একটা ইন্টারেস্ট থাকে, টার্গেট বিভিন্ন টার্গেট চলে আসবে, টার্গেট চলে আসে আমাদের কিছু। আর সত্যজিতের কথা আমি একটা কথাই বলবো, সত্যজিৎ ভাই আমরা আজকে চ্যানেলে এসেছি এভা টিভির ধন্যবাদ, আমরা যারা লাইভে এসেছি আজকে, আমরা যারা আমরা স্টার্ট করছি, আমরা যারা খেলা আমরা আজকে চলছি, আমাদের কিন্তু দায়বদ্ধতা একটা থেকে যায় যে সাউথের বেশ কিছু ফুটবলার উঠুক, সাউথ থেকে বেশ কিছু ফুটবলার উঠুক, তার জন্যে যেটাই আমাদের সে আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা বাড়িয়ে দেবো। আমি আগেও বলেছি সেটা অর্থ হতে পারে, সেটা শ্রম হতে পারে, সেটা সময় হতে পারে, এই দায়ী দায়িত্ব কিন্তু আমাদের একটা থেকে যায়। যখনই আমরা কিন্তু কষ্ট তুলতে পারবো আগামী দিন কিন্তু 50টা ফুটবলার উঠবে, এই দায়ী দায়িত্ব একেবারে সঙ্গে আমাদের অল যারা সাউথ এশিয়ার প্লেয়ার প্রত্যেকে কিন্তু একটা দায়ী দায়িত্ব নিতে হবে যে বিভিন্ন কোচিং ক্যাম্প করবে, বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে যদি দুটো দুটো করে ছেলে ওঠে তো আমার 50টা ছেলে সাউথের বড় মাঠে খেলবে, এটাই কিন্তু আমাদের সবাই দেখতে থাকে। একেবারে ঠিক কথা, আজকের যারা লাইভ অনুষ্ঠান দেখছো তাদের শুনে নিশ্চয়ই ভালো লাগবে যে কত সহযোগিতার হাত বাড়াবেন বলেছেন আমাদের দাদারা, কারণ অর্থ দিয়ে হোক ও সন দিয়ে হোক, ঠিক আছে। তাই প্রত্যেকের অনুরোধ করছি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর আমাদের দুটো দাদার মূলত দুটো কোচিং ক্যাম্প আছে, সত্যজিৎদার সোনারপুরে কোচিং ক্যাম্প এবং ফরিদদার কালিকাপুর, আপনারা তোমরা যদি যোগাযোগ করতে চাও ওনাদের সঙ্গে যোগাযোগও করতে পারো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আর আজকের মূলত আমরা 1 ঘন্টা অতিক্রম করেছি, আর কিছুক্ষণের মতো অনুষ্ঠান শেষ করবো, সত্যজিৎদার কাছে 1 ঘন্টা সময় নিচে এনেছিলাম, আর আজকের সময় দেওয়ার জন্য দুটো দাদাকে আমি ইভা টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি লাস্ট প্রশ্ন রাখছি সত্যজিৎ ফরিদ্দা, ফরিদ্দা ফুটবল ছাড়া ফুটবলের বাইরে কি করেন, কিভাবে সময় পার করেন? সিনেমা আছে অনেক মানে বিভিন্ন কাজে আছে। না দেখো ফুটবলের বাইরে আমার কিছু নেই, আমি আমার জব করি, স্ট্যান্ডার্ড জব করি, আর ফুটবল নিয়েই ভাবনা চিন্তা করি, আর ফুটবলটা যাতে আমার পাড়া থেকে বেশ কিছু ছেলে উঠতে পারে সেই চিন্তা ভাবনা সবসময় জুড়ে রাখি। আর প্রত্যেকে যারা সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে প্রত্যেকে সবাই প্রত্যেকে এই মহামারী থেকে ভালো থাকুন এবং নতুন ভাবে আমরা জীবনযাপন করি, এবং প্রত্যেকে ভগবান বলুন প্রত্যেকেই সবাই একভাবে প্রে করে দেখি আমরা কিন্তু সবাই যাতে ভালো থাকতে পারি সেই দোয়া আশীর্বাদ প্রত্যেকের থাকবে, এবং আমি প্রত্যেকে সবাইকে যেন ভালো রাখবো। সত্যজিৎদা এই বিষয়ে কি বলবেন?
ভালো খেলাগুলো দেখি, রাত্রে খেলাগুলো দেখি, আর মাঝে মাঝে মাঠে সব মাঠে খেলা হয়, খালি পায়ে খেলা অনেক খেলে, সেই খেলাগুলো দেখি তো এই খেলতে দেখতে ভালো লাগে, মাঝে খেলি খেলা। ফুটবল ছাড়া আমাদের আর কিছু নেই, সবাইকে একটা বলা বলবো, একই করিতে মতো ভালো থাকো, থাকো ভালো থাকো, আর খেলা একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আমরা সবাই সকলকে হেল্প করবো, সকলে মিলে একসাথে থাকবো, এবং দেখি না চেষ্টা একটা করি না যে আমাদের সাউথে ভালো প্লেয়ার সত্যজিৎ দা এবং ফরিদ দা, আজকে লাইভ আড্ডা প্রায় আমাদের 1 ঘন্টা অতিক্রম করলো। আপনাদের একবারও মনে হয়েছে যে 1 ঘন্টা আমরা সময় পার করে ফেলেছি? আর মুহূর্ত আজকের দিনটা কেমন লাগছে আপনাদেরকে? দীর্ঘদিন পরে একটা সব একটা পুরাতন বন্ধুকে পাশে পাওয়া, মুহূর্তটা কেমন? হ্যাঁ, সুভাষ গ্রাম মাঠে কি বলবেন? দেখো, আমি তো প্রথম যেদিনকে আমাকে প্রথমে ফোন করো তো সেদিনকেই তুমি বলেছিলে যে আমার সঙ্গে সত্যি থাকবে, আমার তো ভালো লেগেছে। শুধু ভালো নয়, একটা ভালো ছেলে এটাই প্রয়োজন। আর আমাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশন, বাপাই তো অবশ্যই একটা গুড রিলেশন, এবং সবসময় জন্য সত্যি আমাকে জিজ্ঞাসা করে, হচ্ছে সিনিয়র, আমি ওকে জিজ্ঞাসা করি যে সত্যজিৎ কিভাবে কিভাবে সাউথে দুটো চারটে ছেলে ভালোভাবে বড়ের মাঠে খেলতে পারে, ও আমাকে আলোচনা করে, আমি ওকে আলোচনা করি। এখানে কিন্তু সম্পর্ক নয়, এখানে সম্পর্ক গুড রিলেশন। কি বলবো, ধন্যবাদ সত্যজিৎ, আমার খুব ভালো লেগেছে সত্যজিৎ, আমি করতে পারিনি সেদিন থেকে ভেবেছি, আমার কিন্তু আশীর্বাদ ওর প্রতি থাকবে, সত্যি দেখবেন ভালো থাকবে ও ভালো জায়গায়, এই আশীর্বাদ সবসময় জন্য থাকবে। হ্যাঁ সত্যজিৎ দা বলছি, আপনি তো 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু যা কমেন্ট আসছে আমি তো ছাড়তে ইচ্ছা করছে না। আকাশ গায়েন কমেন্ট করেছেন, আমার আইকন সত্যজিৎ দা, কি বলবেন? কোচিং করে কিছু ছেলে ভালো জায়গায় যাবে, এটাই আমাদের। আর ভালো থাকুক সবাই, ভালো থাকুক সবাই। দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলছি, দেখতে দেখতে অনুষ্ঠান আমাদের 1 ঘন্টা 4 মিনিট অতিক্রম করে ফেললাম। আজকের আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের ক্যাপ্টেন ফরিদ আলী মোল্লা মহাশয় এবং আমাদের জয়নগরের গর্ব সত্যজিৎ বোস মহাশয়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি, আর সবাইকে শুভকামনা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফরিদদা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর সত্যজিৎ দা নমস্কার। সত্যজিৎ নমস্কার ভাই, ভালো থাকিস, সুস্থ তাহলে। হ্যাঁ আজ, হ্যাঁ আজকে অনুষ্ঠান তাহলে শেষ করছি, ঠিক আছে? বাই বাই বাই।